আজকে নিয়ে হাজির হয়েছি ছোট মাছের মাখানো চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। তো আজকে যেটা রান্না হতে যাচ্ছে, আলু আর বেগুন দিয়ে হাতে মাখানো ছোট মাছ। এইটা রান্না করা সবচেয়ে ইজি। সবাই জানো, সব কিছু মশলা দিয়ে একদম হাতে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেওয়া, এবং এইটা খেতে সবচেয়ে মজা হয়। এখানে আমি 250 গ্রাম বা হাফ পাউন্ড ছোট ছোট মাছকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে রেখেছি। আজকে আমি ইউজ করছি মলা মাছ। আমি যেটা করব, সব মশলা ও সব উপকরণ, যেমন টমেটো, ধনেপাতা, আলু, বেগুন, সব মশলা একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখাবো। আমি এরকম একটা লম্বা বেগুনকে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইরকম মাঝারি সাইজ একটা টমেটোর থেকে আমি হাফ টমেটো এইরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন যেটা করব, একটা ফ্রাইং প্যানে আমি একে একে সব উপকরণ নিয়ে নেব। নিয়ে নিচ্ছি টমেটো, দিয়ে দিলাম ধনেপাতা। এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তোমাদের যদি আরও ঝাল পছন্দ হয় তাহলে আরও বেশি বাড়িয়ে নিতে পারো। নিয়ে নিচ্ছি সেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন, আর নিয়ে নিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। হাফ কাপ পেঁয়াজ আগেই কুচি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিব। প্রথমে যে মশলাটা দিব সেটা হলো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আমি হাফ টিস্পুন মতো দিচ্ছি। তোমাদের যদি আরেকটু ঝাল বেশি ভালো লাগে তাহলে তোমরা আরেকটু ঝাল দিয়ে নিবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর পরিমাণ বলে দিব, কোন মশলা কতখানি দিয়েছি। নিয়ে নিচ্ছি ধনের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর এখানে নিয়ে নিচ্ছে হাফ কাপ মতো সয়াবিন তেল। মাখানো চচ্চড়িতে সবসময় একটু তেল বেশি দিলে কিন্তু মজা লাগে। চচ্চড়িটা যখন তেলের উপরে ভেসে ওঠে তখন কিন্তু এটা খেতে খুব মজা লাগে। এখন সব উপকরণগুলোকে খুবই ভালো করে আমি মাখিয়ে নিব। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে মাছ দেব। মাছটা আগে দিয়ে মাখালে যেটা হবে, মাছগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য মাছটা আমি মাখানোর পরে দিব। এখন আমি মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিব, এবং এখন আমি কিন্তু আলতো হাতে মাখাবো যেন মাছগুলো ভেঙে না যায়। এখন 1 কাপ পরিমাণ মতো পানি এটার উপরে দিয়ে আমি এটা ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার জালটা আমি মিডিয়াম হাইতে দিয়ে রান্না করব। একদম লোতে দিয়ে এই মাছ রান্না করার কোনোই দরকার নাই, কারণ এই মাছ গলতে কোনো টাইম লাগে না। এইটা ছোট মাছ, খুব তাড়াতাড়ি গলে যাবে, এবং হাই আঁচে রান্না করলে যেটা হবে, তলটা একটু ভাজা ভাজা হবে। আমার এবং শরীফ রিজালের তো এই ছোট মাছ একটু ভাজা ভাজা খেতেই মজা লাগে। এখন আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে রান্না করব 15-20 মিনিট। 15-20 মিনিট পরে যখন ঝোলটা মরে এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি একটু এভাবে ঝাঁকিয়ে মাছগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব। বা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এখন আমি এই পর্যায়ে এসে মিডিয়াম লোতে চুলা করে দিব। মিডিয়াম লোতে দিয়ে আমি আরও 7-8 মিনিট রান্না করব। দেখো মাছটা এখন কেমন একদম তেলের উপরে উঠে এসেছে। আর চচ্চড়ি মাছ কিন্তু সবসময় এরকম মাখা মাখা ভালো লাগে, বেশি ঝোল থাকলে মজা লাগবে না খেতে। চুলার জাল এখন আমি বন্ধ করে দিচ্ছি। এখন এইটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। লেবুর সাথে এই ছোট মাছ একটু ডাল দিয়ে খেতে কি যে মজা লাগবে। এই হয়ে গেল আমার খুবই মজাদার ছোট মাছের চচ্চড়ি, যেটা কিনা 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায় এবং খুবই মজা লাগে খেতে। আর আমার চ্যানেল ও আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও।